ইংরেজি যদি আমরা যদি শেক্সপিয়ারকে একটু না পড়ি তাহলে ইংরেজি পড়া হলো না তো। আর যদি আমরা 11-12 একটু ট্র্যাজেডি বা কমেডির সম্বন্ধে আমরা যদি না জানি তাহলে পড়াশোনা করে লাভ নেই। কনসেপ্ট এবং ভিতরে ঢুকতে হবে, 11টা একদম ভিতর, একদম ভিতরে যা সিলেবাস আছে সেই সিলেবাসের একদম গভীরে যেতে হবে। লিটারেচার কাকে বলে? লিটারেচার ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ হিউম্যান লাইফ। লিটারেচার হচ্ছে মানুষ জীবনে, মানব জীবনের হচ্ছে কি ছবি, ডিলিং উইথ ইমোশন, ট্রুথ, সাইকোলজি, হ্যাঁ এভরিথিং। লিটারেচার অ্যাকচুয়ালি ডিলস উইথ হচ্ছে ইমোশন। লিটারেচার অ্যাকচুয়ালি কে, লিটারেচার অ্যাকচুয়ালি ডিলস উইথ ইমোশন, ডিলিং উইথ লাইফ এন্ড এভরিথিং। আর তার মধ্যে ট্র্যাজেডি হচ্ছে সবচেয়ে, ট্র্যাজেডি হচ্ছে লিটারেচারের একটা হাইয়েস্ট ফর্ম বলে ট্র্যাজেডি এবং পোয়েট্রিকে। সেই ট্র্যাজেডির সম্বন্ধে অ্যাকচুয়ালি ট্র্যাজেডির বিষয়বস্তুটা নিয়ে আমি এখানে তোমাদের বলতে যাচ্ছি। আমি এতগুলো ই পড়বো, শেক্সপিয়ারের নাটক পড়বো, সেখানে আমি ট্র্যাজেডির সম্বন্ধে জানবো না, এটা হয় না। ট্র্যাজেডি কি? ট্র্যাজেডির কথাটার মধ্যে একটা হচ্ছে সরো, ডেথ, নেগেটিভ জিনিস লুকিয়ে আছে। ট্র্যাজেডি বলতে হচ্ছে একটা দুঃখজনক কোনো ঘটনা, মানে যেই নাটক, যেই বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমাদেরকে দুঃখকে রিপ্রেজেন্ট করে, সরোকে রিপ্রেজেন্ট করে, ডেথকে রিপ্রেজেন্ট করে, ডিস্ট্রাকশন, ধ্বংসকে রিপ্রেজেন্ট করে। অ্যাট দ্য এন্ড, গল্পের শেষে যখন হচ্ছে আমরা দেখি কোনো হচ্ছে মৃত্যু, কোনো সেপারেশন, দ্যাট ইজ সেপারেশন, বিচ্ছেদ, হ্যাঁ ডেথ, ডিস্ট্রাকশন, গ্রিফ, এগুলো যখন যেই নাটক, যেই গল্প ডিল করে তাকে বলে ট্র্যাজেডি। আর কমেডি উল্টা, কমেডি হচ্ছে রিভার্সাল অ্যাপ্রোচ অফ ট্র্যাজেডি। কমেডি কি? কমেডি হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে হ্যাপিনেস। অ্যাট দ্য এন্ড কি হবে? পুরো একটা হ্যাপিনেস, জয় অ্যান্ড ইউনিয়ন হবে। আর ট্র্যাজেডিতে কি হবে? ডিসইউনিয়ন হবে, সেপারেশন হবে। এখন বিষয়বস্তু হচ্ছে ট্র্যাজেডি কাকে বলে, সেটাই আমার হচ্ছে এখানে বিষয়বস্তু। দ্য মেইন ফোকাস অফ দিস ক্লাস ইজ হোয়াট ইজ কল্ড ট্র্যাজেডি। অ্যারিস্টোটল, আমরা ট্র্যাজেডির সম্বন্ধে জানতে গেলে আমাদের হচ্ছে অ্যারিস্টোটলকে জানতে হবে। অ্যারিস্টোটলের যে ডেফিনেশন দিয়েছে ট্র্যাজেডি, ট্র্যাজেডিতে যে অ্যারিস্টোটল যে ডেফিনেশন দিয়েছে সেটা কি বলেছে অ্যারিস্টোটল? কি অ্যারিস্টোটল হচ্ছে গ্রিক দার্শনিক ছিল, তার যে ডেফিনেশন ছিল সে এত অদ্ভুত এক ডেফিনেশন দিয়েছে। ট্র্যাজেডি বলতে হচ্ছে বোঝায় হচ্ছে ট্র্যাজেডির মধ্যে যে ঘটনা থাকে, সেই ঘটনার যে ক্যারেক্টার থাকে। ট্র্যাজেডিতে ছটা পার্ট থাকে, তার মধ্যে প্লটটা খুব ইম্পর্টেন্ট। প্লট, ক্যারেক্টার, ল্যাঙ্গুয়েজ, ডিকশন, মিউজিক, এগুলার টোটাল নিয়ে ই তৈরি হয়, ট্র্যাজেডির বিষয়বস্তুটা তৈরি হয়। আর ট্র্যাজেডির মধ্যে যে ক্যারেক্টার, যে হিরো থাকে, এই হিরোর ওপরে অ্যারিস্টোটল বিশেষ ফোকাস দিয়েছে। এখানে অ্যারিস্টোটল বলেছে যে ট্র্যাজেডি মানে হচ্ছে যে যে নাটকে যে হিরো থাকবে, হিরো মাস্ট বিলং টু দ্য হায়ার ক্লাস অ্যাকর্ডিং টু অ্যারিস্টোটল। অ্যারিস্টোটলের মতে হচ্ছে হিরো হচ্ছে নোবেল ব্লাডের হবে, উচ্চ সম্প্রদায়, উচ্চ বংশের হবে, হ্যাঁ, এবং সে তার থাকবে, তার মধ্যে থাকবে এক্সট্রাঅর্ডিনারি কিছু কোয়ালিটি, এবং এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি থ্রু হি উইল রাইজ টু দ্য হায়ার র্যাঙ্ক। সে হচ্ছে তার হচ্ছে নিজের ক্ষমতা বলে এবং নিজের হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটির দ্বারা সে হচ্ছে একটা হচ্ছে সমাজে একটা তার প্রভাব বিস্তার করবে। প্রভাবটা সে তার নিজের মান সম্মান, প্রভাব, প্রতিপত্ত, রেপুটেশন সব কিছুকে অর্জন করবে। কিন্তু হি মাস্ট বিলং টু নোবেল ক্লাস, হি মাস্ট বিলং টু নোবেল ক্লাস। তার যে ব্লাড, এই জেনেটিক কিটা থাকবে সেটা থাকবে হচ্ছে নোবেল মহত। তো এবং দেখা যাবে যে এই যে হিরো, হিরো, হিরোর ডাউনফল, ট্র্যাজেডি মানে কি, শেষ কি, শেষে কি হবে হিরোর, মানে ধ্বংস, দ্য ডেথ অফ ট্র্যাজেডি। মানে ট্র্যাজেডির অ্যাকচুয়াল ডেফিনেশন কি, বিষয়বস্তু কি, যে হিরো যে থাকে সেই হিরো, সে চূড়ান্ত সাকসেস, একদম সফল থেকে কি হবে, একদম নিচে ডাস্টে, মাটিতে মিশে যাবে এবং মারা যাবে। অ্যাট দ্য এন্ড হি উইল ডাই অ্যান্ড হি উইল, যা তৈরি করেছিল রেপুটেশন সব সে নিজের হাত নিজেই ধ্বংস করবে। এবং এই যে ধ্বংস করবে কারণটা কি, কারণটা হচ্ছে এরর অফ জাজমেন্ট। এরর অফ জাজমেন্ট বলতে সে নিজের ক্ষমতায়, নিজের এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটির দ্বারা, নিজের হিরোইক এক্সপ্লয়েটস, অ্যাডভেঞ্চার্স, হ্যাঁ ব্রেভ ব্রেভ ব্রেভারি দিয়ে সে তার একটা উচ্চ জায়গা স্থাপিত হলো, নিজেকে স্থাপিত করলো, স্থাপন করলো। কিন্তু দেখা যাবে যে সে হচ্ছে একটা এরর অফ জাজমেন্ট করলো। এরর অফ জাজমেন্ট মানে ভুল সিদ্ধান্ত, জীবনে একটা এমন ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন নিয়ে নিল, যেই ভুল সিদ্ধান্ততে কি হচ্ছে, সেই ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনের কি হলো,
একদম ডাউনফল বলতে ধ্বংস শুরু হয়ে গেল, যেটাকে বলে এরর অফ জাজমেন্ট ইংরেজিতে, যেটাকে বলে হামারশিয়া, কি বলে হামারশিয়া বলে, এটাকে কি বলে এরর অফ জাজমেন্ট। এই যে ট্র্যাজিক হিরো, এই ট্র্যাজিক হিরো হচ্ছে অ্যাকচুয়ালি কি থাকে ইন্টারমিডিয়েট ক্যারেক্টার বলে, ট্র্যাজিক হিরোকে কি বলে ইন্টারমিডিয়েট ক্যারেক্টার। এবার ইন্টারমিডিয়েট ক্যারেক্টার কি, ইন্টারমিডিয়েট ক্যারেক্টার হচ্ছে নিদার টু গুড নট টু ব্যাড, মানে একদম কমপ্লিট পুরোপুরি ভালো না 100% আর কমপ্লিট একেবারে 100% খারাপ না, বুঝতে ব্যালেন্সড ক্যারেক্টার। পুরোপুরি ভালো হলে তো ভগবান হয়ে যাবে, আর পুরোপুরি খারাপ হলে তো ভিলেন হয়ে যাবে, তার মধ্যে তাকে তো হিরো বলবে না। ট্র্যাজিক হিরো মানে মর্মান্তিক যে তার পরিণতি, তার পরিণতিটা যে কনসিকোয়েন্সটা যে ট্র্যাজিক হিরোর হবে, ট্র্যাজিক হিরোর যে কনসিকোয়েন্সটা হবে সেটা কি হবে, সেটা একটা পিটি এবং ফিয়ার তৈরি করবে। কি তৈরি করবে, এটা খুব ইম্পর্টেন্ট ট্র্যাজিক হিরোর জন্য, কি করবে পিটি এবং ফিয়ার। পিটি বলতে করুণা, হ্যাঁ, আর ফিয়ার বলতে ভয়। পিটি বলতে করুণা আর ফিয়ার বলতে ভয়। আমরা প্রতিনিয়ত ট্র্যাজেডির সাথে সম্মুখীন হই অনেক অনেক ছোট 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 ঘটনার মধ্যে দিয়ে এবং কমেডির মধ্যে দিয়েও সম্মুখীন হই। আসলে পিটি এবং তার কনসিকোয়েন্সটা কি তৈরি করবে, পিটি এবং ফিয়ার, সে তার হচ্ছে তার যে কনসিকোয়েন্স বলতে তার ডাউনফল, তার ডিস্ট্রাকশনটা হলো সেটা যখন লোকেরা দেখবে, বুঝতে লোকেরা যখন দেখবে তার হচ্ছে জীবন কাহিনী যখন দেখবে, তখন তার মধ্যে কি হবে, সেই লোকেদের মধ্যে একটা ভয় তৈরি হবে, আবার করুণাও তৈরি হবে। ভয় কারণ করুণা কেন তৈরি হবে, কারণ সেই লোকটা, সেই যে হিরো, সে খুব সে ভালো প্রকৃতির মানুষ ছিল এবং তার এইরকম পরিণতি হলো, বুঝতে এটাকে বলে করুণা, বুঝতে। আমরা দেখি অনেক সময়, কোনো সময় আমরা যদি ট্রেন অ্যাক্সিডেন্টের ওখানে যাই, তো কোনো জায়গায় তোমার বাড়ির পাশে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, তুমি সেখানে গেলা দেখলা যে অনেক লোক ট্রেনের ভিতরে মরে আছে, দেখো লাইনের ওপর পড়ে আছে, দেখে প্রথমে আমাদের মনের ভিতরে কি ফিলিং আসে, হ্যাঁ ইস কি পরিস্থিতি, এরকম পরিস্থিতি দেখে কিরকম, এটা আসবে প্রথমে করুণা আসবে, তার সাথে সাথে প্যারালাল আরেকটা থট আমাদের মনের ভিতরে আসে, সেটা কি আমার সাথে যদি এক সপ্তাহ বা দুই মাস পরে যদি তুমি কোথাও ট্রেনে করে যাও, তখন তোমার মাইন্ডের ভিতরে কি হবে, ভয় তৈরি হবে, বুঝতে পারলে আমার সাথে যদি ওরকম ট্রেন অ্যাক্সিডেন্ট হয় আমি যে ট্রেনে উঠবো, এই যে ভয়, বুঝতে পারলে ও যে ওর এরকম অবস্থা হলো আমারও তো এরকম অবস্থা হতে পারে। তোমার পাশের বাড়ির বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, বুঝতে পারলে এবং তোমার কি হবে পাশের বাড়ির কেউ, হ্যাঁ তোমার পাশের বাড়ির কেউ বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল একদম ইয়াং বাই, সে তখন তোমার কি হবে, ওর প্রতি কি হবে খুব দয়া হবে, তার সাথে কি হবে না এবার বাইকটা বার করলে একটু ঠিক মতন আসতেই চালাইতে হবে, ওই যে একটা ভয়। এই দুটা জিনিস তোমার হচ্ছে তৈরি হবে কিসের থেকে, ট্র্যাজিক হিরোর যে কনসিকোয়েন্স থাকবে, কনসিকোয়েন্স তার যে ডিস্ট্রাকশনটা হচ্ছে কিসের জন্য হচ্ছে, এরর অফ জাজমেন্টের জন্য, কিসের জন্য এরর অফ জাজমেন্ট, কাকে বলে ভুল সিদ্ধান্ত, বুঝতে পারলে আমরা জীবনে অনেক সময় কি করি ভুল সিদ্ধান্ত নিয়ে নিই। এইভাবে ম্যাকবেথ তৈরি হয়েছে, যে তোমাদের যে গল্প, এই গল্পের মধ্যে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটগুলো, এই প্রিন্সিপালগুলো আছে, যে ওথেলো যে আমি পড়াচ্ছি এই ওথেলোর মধ্যেও কোনো না কোনো একটা এরর অফ জাজমেন্ট সে করবে, তখন সে তার সমস্ত কিছু ভুলে যাবে, বুঝতে পারলে তখন সে এই ভুলটাকে এরর অফ জাজমেন্ট করার জন্য তার কী হবে, তার পুরো পুরো ইয়ে হয়ে যাবে, তার সম্পূর্ণ সব সমস্ত নাম যশ প্রভাব প্রতিপত্তি যা ছিল যেটা তৈরি করছিল সে, হ্যাঁ সেটা তার ধ্বংস হয়ে যায়। আর এর জন্যই তাকে বলে ট্র্যাজিক হিরো, কেন হিরো বলে, সে তো ইন্টারমিডিয়েট ক্যারেক্টার, সে তো ভিলেন না, টু ব্যাড না, সে তো খুব রাবণকে তো ট্র্যাজিক হিরো বলবে না, বুঝতে পারলাম রাবণকে ভিলেনই বলবে, বুঝতে পারলাম, কারণ রাবণের মধ্যে অনেক বাজে জিনিস ছিল। এটাই হচ্ছে ট্র্যাজেডির হচ্ছে আসল, ট্র্যাজেডি বুঝতে গেলে এটাই তোমাদের হচ্ছে এই যে এই কনসেপ্টটা তোমাদের জানা উচিত। আর হচ্ছে ক্যাথারসিস থাকে একটা, ক্যাথারসিস বলতে হচ্ছে ভিতর থেকে ইমোশন বেরোয় যাওয়া, বুঝতে পারলে ভিতর থেকে কি হয় ইমোশন বেরোয় যায়, পিটি অ্যান্ড ফিয়ার যখন হয় তখন আমাদের মধ্যে থেকে একটা কি হয় ইমোশন বেরোয় যায়, কি হয় ভিতর থেকে ক্যাথারসিস হয়ে যায়, সেটাই হচ্ছে ট্র্যাজেডির বিষয়বস্তু। ট্র্যাজেডি জানতে হয়।